যেমন শরীয়তের একটা বিধান হচ্ছে, মালিক বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আরে আমার বান্দা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। কেন? নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম, ওই সন্তানকে আমি আল্লাহ খাওয়াবো, তোকেও আমি খাওয়াই। খাওয়ান কে বলেন না, খাওয়ান কে? নবী আলাইহিস সালাম বলেন তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। আরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। বলে আগের থেকে কেমনে বুঝুম প্রেম করতে? মেয়ের মাকে দেখো বাবার সাথে কি আচরণ করে, চললে একসাথে চললেই বোঝা যায় বাবার সাথে মায়ের সম্পর্কটা কেমন। আমি তো নিউ মার্কেট এলাকায় না, মাঝে মাঝে দেখি আর হাসে, বেডির সামনে হাঁটে, ব্যাডের পিছনে এদিকে এক ব্যাগ, এদিকে এক ব্যাগ, দুই হাতে দুইটা, আরে সওতার নাম কি জিন্দা ঠেলা গাড়ি, এটা গোলাম বানায় রাখছে, গোলাম গোলাম। ওই পরিবারে যাইও না, তো তোমারও গোলাম বানাই। যে পরিবারের মেয়েরা স্বামীকে ভালোবাসে, নবী বলেন তাকে বিয়ে করো। তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, ওই নারীকে বিয়ে করো যে নারী সন্তান বেশি প্রসব করে। অনেক পরিবারের মেয়ে এমন আছে যাদের বাচ্চা বেশি হয়, কেন? নবীর এই চাওয়া কেন? তো নবী বলেন ফা ইন্নী মুকাসিরুন বিকুমুল উমার, কারণ আমার উম্মত বেশি হাশরের মাঠে, এই নিয়ে আমি গর্ব করব। ও দোস্ত খেল করে, হামলাটা কোথায় হয়েছে খেল করে। আল্লাহর নবীর গর্বের জায়গা উম্মত বাড়াও, জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে ওই গর্বের জায়গায় আমরা কুঠারাঘাত করতেছি। এইবার দিল থেকে সাফ কইরা চিল্লাইয়া বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি, এটা বলতো কি কোনো সমস্যা আছে? আরে মুফতিরা তো আছে, এত ডরান কেন? বিপদে পড়লে মুফতিরা লাইন টাইন বাইর করে দিবে, এত ডরায় না। আবার শরীয়ত বিরোধী লাইন না, মূল ফতোয়া কি জন্ম নিয়ন্ত্রণ? এত আসতে না, চিল্লাইয়া বলতে হবে আমার জন্ম নিয়ন্ত্রণ। শয়তান এই হারামকে বাজারজাত করার জন্য একটা চটকদার স্লোগান বানাইছে, না তো বাজারজাত করতে পারবে না। নাম দিছে কি? সুখী পরিবার। আল্লাহ বলেন দিন বিমুখ হবে, আমি কলিজা আগুন লাগায় দিব। বাস্তবতা আপনার চারুপাশে খেয়াল করে দেখেন, বিলাসবহুল ফ্ল্যাটে থাকে, সন্তানরা প্রতিষ্ঠিত, টাকা পয়সার অভাব নাই, অথচ কি দেখলে জাতি? যেই পিস্তল নিজের নিরাপত্তার জন্য রাখা, ওই পিস্তল দিয়ে নিজেকে নিজে গুলি করে হত্যা করে। কেন? শরীয়ত বিমুখ হবে, আল্লাহ বলেছেন কলিজায় আগুন লাগাইয়া দিব। দিন অমান্য করে কেউ সুখী হতে পারে? এটা অসম্ভব। লক্ষ লক্ষ টাকায় সুখ আরে না। ওই মোল্লারে জিজ্ঞেস করে বেতন কত হুজুর? 10,000, বাকি আছে কয়েক মাস। পায়ের কাছে টাকার বস্তা, মাথার কাছে টাকার বস্তা, দুই পাশে টাকার বস্তা, খাটের নিচে টাকার বস্তা, বালিশের ভিতরে টাকার বস্তা, সুইস ব্যাংকে টাকার বস্তা, কানাডায় টাকার বস্তা, আমেরিকায় টাকার বস্তা, অথচ ঘুমাইতে ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে দুইটা। এই নি সুখ। শয়তান এই জন্ম নিয়ন্ত্রণকে বাজারজাত করার জন্যে চটকদার স্লোগান কি বানাইলো কও তোমরা? বলা ভাই দেখেন কারবার, হ্যাঁ ঠিকই তো, এত্রুপ মাইয়া যাইয়া শাশুড়ির কণি খাইব নাকি? সংসার বুঝে? আরে সংসার বোঝার দরকার কি তোমার? বিয়া করাইলে সংসার করতে হবে, এটা কে কইছে? মেয়ে থাকবে মেয়ের বাড়িতে, ছেলে থাকবে ছেলের বাড়িতে, বিয়া হয়েছে দেখা সাক্ষাৎ হবে, প্রেমিকা লইয়া ঘুরতে না যায় বউ লইয়া ঘুরতে যাবে, সমস্যা। নাম দিছে বলেন বলেন, দুই তিন বছর আগে দোস্ত শুনেন হামলা কোথায় হচ্ছে, শুনেন টার্গেট কি তাদের খেয়াল করেন। দুই বছর আগে বগুড়া এক বিয়ে, 14 বছরের মেয়ে, খুব মনোযোগ দিয়া শুনেন, বিয়ে করলো ছেলে মেয়ে, বিয়ে করলো, বিয়ে করাইলো বাবা মা, করাইলো কে? সরকারি নথিভুক্ত করলো কাজী, কে করলো? সব গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অন্যদের। মসজিদের ইমাম সাহেবরে খবর দিছে, হুজুর বিয়াটা পড়াইয়া দিয়া যান। হুজুর চিন্তা করছে বহুদিন ধরে ভালো খাই না,
200 টাকা পাইলে বাজারটা হইব, খাইয়া আইলাম ফান্ডা সামাইতে সামাইতে আল্লাহর বান্দা আইছে বিয়া পড়াই। যেই হুজুর বিয়া পড়াইতে আইছে প্রশাসনের লোক যায় হুজুররে গ্রেফতার করছে। রাখ রাখ রাখ, ঠিক পরে কইস। যেই প্রশাসন আইসে গ্রেফতার করছে অদস্ত খেয়াল করে বিয়ে করলো কে? ছেলে মেয়ে বলেন আমার সাথে, বিয়ে করলো কে? করাইলো কারা? সরকারি নথিভুক্ত করছে কে? কাজী। বিয়ে করলো যারা ওদেরকে ধরলো না, বিয়ে করাইলো যারা ওদেরকে ধরলো না, সরকারি নথিভুক্ত করলে যে কাজী, কাজীকে ধরলো না, ধরলো মৌলবীকে। কারণ কি? কারণ টার্গেট ইসলাম। টার্গেট কি? অথচ এই 14 বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে, তখন বাল্য প্রেম বইলা কেউ আটকায় না। এই 14 বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিটা বৃত্তি করে, বাল্য প্রতিটা বৃত্তি বলে তাকে কেউ আটকায় না। আটকানে কখন সুযোগ আছে? যখন দেখে ইসলামী পন্থায় তাদেরকে বিয়ে শাদি দেওয়া হচ্ছে তখন আটকানোর সুযোগ আছে। কেন? টার্গেট ইসলাম। বয়ানে যদি মনোযোগ থাকে কিছু মেসেজ এখান থেকে নেওয়া যাবে। কি বলতে চাচ্ছি, বিশেষ করে সচেতন যুবক আলেম যারা, তাদের জন্যই বেশি জরুরি এই কথাগুলো। তোমাদেরই বড় ভাই সময়ের কিছু ফেতনা নিয়ে তোমাদের চোখে আঙ্গুল দিয়া চোখ খোলাইতে চায়, গ্রহণ করো। তো আয়াত ঢুকার আগে ভূমিকা হিসাবে দুটি কথা বলি। বলেন তো আপনারা, কোনো সুস্থ বাবার পক্ষে নিজের সন্তানকে একটা বন্ধ ঘরের মধ্যে আটকায়া, দরজা জানালা সব বন্ধ, বাইর হওয়ার কোনো রাস্তা নাই, এমন এক ঘরের মধ্যে নিজ সন্তানকে আটকায়া বিষাক্ত সাপ ভেতরে ছেড়ে দেওয়া, এটা কোনো সুস্থ বাবার পক্ষে সম্ভব? কথা বলেন না। একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে তার চেয়ে বহু বহু গুণ বেশি ভালোবাসেন। যদি একজন বাবার পক্ষে সন্তানকে বন্ধ ঘরে আটকায়া বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া সম্ভব না হয়, তো আল্লাহ তাআলার পক্ষে তার প্রিয় বান্দাকে দুনিয়ার এই বন্ধ ঘরের মধ্যে ঢুকাইয়া বিষাক্ত শয়তান ছেড়ে দেওয়া কিভাবে সম্ভব? কথা বুঝে আসছে আপনাদের? কিভাবে সম্ভব এটা? তো আমাদের বড়দের কাছ থেকে শেখা জবাব, আমাদের কোনো কথা নাই, আমরা জানি কি ঘোড়ার ঢিপ বলবো কি, বড়দের কথাই আমাদের কথা, আমরা নিজেদেরকে ছাত্র ভাবি, এটা অনেক নিরাপদ ভাবনা দুই দিক থেকে, আখেরাতের দিক থেকে দুনিয়ার দিক থেকেও। যখন নিজেকে ছাত্র ভাবা হবে, ভুল করলে ছাত্র মানুষ ভুল করতেই পারে, শিখাইয়া দেন কত নিরাপদ রাস্তা, আখেরাতের দিক থেকেও লাভ। তালিবুল ইলমের জন্য সমস্ত মাখলুক দোয়া করতেছে, আমি উস্তাদ হইয়া এই দোয়া থেকে কেন বঞ্চিত হব? বুঝেন না এই কথা? তো বড়দের এই কথা, শয়তান কে আল্লাহ দুনিয়ায় কেন ছাড়লেন? ছোটবেলায় মাঝে মধ্যে খেলার আসামি হয়ে যেত, ফরিদাবাদ মাদ্রাসার পাশে ধূপকলা মাঠ, শুক্রবারে মাঝে মধ্যে দল বাইন্ধে যাইতাম না, যখন গুড়াগাড়া আসলেন তো বিচার আসতো মাঝে মধ্যে দফতরে। যারা শিক্ষক তারা জানেন ভালো ছাত্রদের প্রতি ওস্তাদদের একটা দুর্বলতা থাকে, ওস্তাদরা চান না পিড়া দিতে, কোনো রকম বাঁচাইয়া দিতে চান রাস্তা বাইর করে। এই দুর্বলতার খবর আমরাও জানতাম, সুযোগটা নিতাম, যেই ধরটা নাই কেন গেলি? আমি যেহেতু আমার ক্লাস জামাতে বরাবর 1 নম্বর হইতাম, ওস্তাদরা খুব মায়া করতেন, তো জিজ্ঞেস করতেন এই কেন গেলি, কিন্তু ধমকি বলতেছে যে আমারে বাইর করার কোনো রাস্তা হুজুর খুঁজতেছে। তখন ওই সুযোগটা আমরা নিয়ে নিতাম, জামাতের সবচাইতে দুষ্ট যেটা ভাবতাম, তোর কবলে তো মায়েরা আছে, আমার একটু বাসার রাস্তা বাইর করে দেয়। তো ওস্তাদদেরকে বলতাম, ছোট মানুষ ছোট বুঝ,
অলওয়েজ আক্রাইম অলওয়েজ, আমার দোষ নাই, ওস্তাদরা যেন চাইতেন এমন একটা কিছু, তুই বাইর হয়ে যা। তারপরও একটা ভাব নিতেন মনে আছে, তারপর কেন গেলি ওর পরে ওটা ধরতেন, তুই নিজে খারাপ ভালো গুলারে কেন খারাপ করস। হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, এরে বান্দা এই গুণা তুই কেন করলি, আল্লাহ বান্দাকে ভালোবাসেন বলে আল্লাহ একটা রাস্তা রেখে দিয়েছেন, সব বান্দার জন্য এখন একটা সুযোগ আছে, সব গুনার দায়ভার শয়তানের কান্ধে চাপায়া দাও আল্লাহ করাইছে। শয়তান যদি না থাকতো সমস্ত অপরাধের দায়ভার নিজের কান্ধে পড়তো, আল্লাহ একটা রাস্তা বের করে দিয়েছে। এই এক কারণ। আরেক কারণ হচ্ছে, তোমরা তো ভালোই বুঝো এগুলা বিশ্বকাপ, বিশ্বকাপে কারা খেলে, কামরাঙ্গি চর একাদশ, নুরিয়া যুব সংঘ, কথা কম এটা তোরে খেলতেনি দিব, খেলা দেখতেনি দিবে, খেলা থাক দূরের কথা। ওই বিশ্বকাপ জেতার জন্য কারা প্রতিযোগিতা অংশগ্রহণ করে, দুনিয়ার শ্রেষ্ঠ দলগুলো, তাই না? উদাহরণ তো উদাহরণ, আল্লাহ তাআলা আমাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার রেখেছেন জান্নাত। আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন ওই জান্নাত কামাইয়ের জন্য। তো আল্লাহ বলেন, যেন এত বড় পুরস্কার যেহেতু নিবি বান্দা, তো সবচাইতে বড় শত্রুকে পরাজিত করে বড় পুরস্কার তুই গ্রহণ কর যা। বলে আল্লাহ আমাদের প্রতি আপনার কোনো মায়া নাই, এই শয়তানের মুখোমুখি ছাড়া দিলেন। তা আল্লাহ বলেন, বান্দা তুই শয়তানকে মোকাবেলা করার জন্য দুনিয়ায় তো নামবি, কিন্তু মনে রাখ যখন মুখোমুখি হবি তখন শয়তান কিন্তু একা, তুই কিন্তু একা না, তোর সাথে আমি আছি। আর শয়তানকে আল্লাহ জানাইয়া দিছে, আয় শয়তান, আমার যে বান্দা আমার কাছে আশ্রয় চাইবে, আমার সাহায্য চাইবে, ওইটা আমার বান্দা, ওই বান্দার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, তা আমার বান্দা, এই বান্দার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না। তো আল্লাহ যে বললেন, বান্দা আমি তোর সাথে আছি, কিভাবে আছে, তো মুহাক্কিকিন বুজুর্গরা আমাদের বড়রা দেখাই দিয়েছেন আল্লাহ কিভাবে আছে। প্রথম থাকা আল্লাহর রহমত, প্রতিপক্ষের গোমর যদি আপনি জানেন পরিকল্পনা, যুদ্ধ বেঁধে গেছে, এক দল আরেক দলের সাথে যেই খেলাটা খেলে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্রতিপক্ষ শিবিরে গুপ্তচর ঢুকাইয়া দেয়, এটা হচ্ছে সবচেয়ে কৌশলী কাজ। গুপ্তচর যায়, প্রতিপক্ষের সমস্ত প্ল্যান সব নিয়ে আসছে, গোলাবারুদ কোথায় সব খবর নিয়ে আসছে। এখন ওই প্রতিপক্ষকে হারানো আপনার জন্য ওয়ান টাইম, কেন ওই গোলা বারুদের জায়গাটায় একটা বড় ধরনের বোম মেরে দিলি তো তার সব শেষ। আল্লাহ যেন ওই কাজটাই করেছেন, বান্দা শয়তান কিন্তু তোকে এই এই লাইনে ধোকা দিবে, এই এই প্রক্রিয়ায় তোকে জালে ফাঁদাবে, আল্লাহ সব জানাই দিছে, এটা আল্লাহর এক নম্বর দয়া। দুই নম্বর দয়া হচ্ছে, প্রতিপক্ষ মোকাবেলা করার জন্য আল্লাহ শক্তিশালী অস্ত্র দিয়ে দিয়েছেন, আল্লাহ অস্ত্র। তিন নম্বর হচ্ছে, যদি অস্ত্রের ব্যবহার আমি না করি, যদি শয়তান কর্তৃক আক্রান্ত হই, শয়তানের বিষে বিষাক্ত হয়ে যায়, তো আল্লাহ তিন নম্বর দয়া করেছেন, ও বান্দা আল্লাহ একটা ওষুধ দিয়ে দিলাম, ওই ওষুধটি ব্যবহার করার সাথে সাথে শয়তানের সমস্ত বিষ তোর শরীর থেকে নেমে যাবে। কয় দয়া, কথা বলে না, আয় বলাবেন তোরা কথা বলিস, বুড়ারা না বললে কিছু তোরা চিল্লাবি কথা, বোবা থাকিস না, কয় দয়া বলেন। আমি যে আয়াত পড়েছি সুরা হামিম আস-সাজদা 25 আয়াত, এই আয়াতে আল্লাহ শয়তানের চক্রান্তের ধরন প্রক্রিয়া সম্পর্কে আমাদেরকে জানাইয়া দিছে। খেয়াল করেন, ওই সচেতন যুবক ওলামা আলেমরা, আগামী অনেক কঠিন আগামী আসতেছে, চোখ খোলো চোখ খোলো, উম্মতকে গোমরা করার কোন কোন রাস্তা নতুন করে শয়তান গ্রহণ করছে, এই রাস্তা সম্পর্কে যদি উম্মত তুমি না জানো, তো উম্মতের কাণ্ডারি হইয়া উম্মতকে বাঁচাবা কেমনে, তুমি তো নিজেই জানো না। এজন্য সময়ের
চক্রান্তগুলো বুঝতে হবে, কোন কোন লাইনে শয়তান এখন চক্রান্ত করে সব জানতে হবে। আয়াতে আল্লাহ তাআলা জানাইয়া দিচ্ছেন, মালিক বলে আল্লাহ বলেন আমি শয়তানকে চাপাইয়া দিই তাদের উপর। কাদের উপর আল্লাহ শয়তান চাপান? কোরআনের এক আয়াতের তাফসির আরেক আয়াত দেওয়া হয়, এটা কোরআনের তাফসির মূল নীতি। কোরআনের তাফসির খুঁজতে হয় সর্বপ্রথম কোরআনে, না পাওয়া গেলে হাদিসে, না পাওয়া গেলে সালাফদের কথা, সালাফে সালিহিনদের বক্তব্য। সালাফে সালিহিনদের গোড়ায় হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এই সিস্টেমে তাফসির করলে তাফসির ঠিক আছে, এই সিস্টেমের বাইরে গেলে ওটা তাফসির বিরায়, ওটা জায়েজ নাই। মাঝে মধ্যে যে চিল্লাই বিভিন্ন পণ্ডিতের বিরুদ্ধে, কেন? যখন দেখি সালাফদের বক্তব্যের বাইরে অন্য ট্রাকে যাওয়া উম্মতকে বিভ্রান্ত করছে, তো সালাফদের সন্তান হিসাবে এটার বিরোধিতা করা, প্রতিবাদ করা তখন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে যায়, তখন কথা বলতে বাধ্য হই আমরা। তো আল্লাহ শয়তান কাদের উপর চাপান? অন্য আয়াতে মালিক বলতেছেন আল্লাহ বলেন যারা দিন ছেড়ে দেয়, আল্লাহর জিকির ছেড়ে দেয়, ইবাদত করা ছেড়ে দেয়, শরীয়ত মানা ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি শয়তানকে ওদের উপর চাপাইয়া দিই। তখন শয়তান কি করে? শয়তানের কাজ কি তখন? তো আল্লাহ জানাইয়া দিচ্ছেন শয়তানের কাজ হচ্ছে শয়তান তখন শরীয়ত বিরোধী কাজকে শোভনীয় করে দেখায়, সুন্দর করে মানুষের সামনে পেশ করে, চটকদার চমৎকার স্লোগান বানাইয়া মানুষকে বিভ্রান্ত করে ওই হারামকে বাজারজাত করে। এটা শয়তানের চক্রান্তের একটা ধরন, উদাহরণ না দিলে হয়তো বুঝে আসবে না বিষয়। সময়ের সমস্যা দিয়ে উদাহরণ শোনেন তো এই আয়াতের মতলব বুঝে আসবে। যেমন শরীয়তের একটা বিধান হচ্ছে, মালিক বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আরে আমার বান্দা, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। কেন? নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, ওই সন্তানকে আমি আল্লাহ খাওয়াবো, তোকেও আমি খাওয়াই। খাওয়ান কে বলেন না, খাওয়ান কে? নবী আলাইহিস সালাম বলেন তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম। আরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। বলে আগের থেকে কেমনে বুঝুম প্রেম করতে? মেয়ের মাকে দেখো বাবার সাথে কি আচরণ করে, চললে একসাথে চললেই বোঝা যায় বাবার সাথে মায়ের সম্পর্কটা কেমন। আমি তো নিউ মার্কেট এলাকায় না, মাঝে মাঝে দেখি আর হাসে, বেডির সামনে হাঁটে, ব্যাডের পিছনে এদিকে এক ব্যাগ, এদিকে এক ব্যাগ, দুই হাতে দুইটা, আরে সওতার না আমি জিন্দা ঠেলা গাড়ি, গোলাম বানায় রাখছে, গোলাম গোলাম। ওই পরিবারে যাইও না, তো তোমারও গোলাম বানাই। যে পরিবারে মেয়েরা স্বামীকে ভালোবাসে, নবী বলেন তাকে বিয়ে করো। তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, ওই নারীকে বিয়ে করো যে নারী সন্তান বেশি প্রসব করে। অনেক পরিবারের মেয়ে এমন আছে যাদের বাচ্চা বেশি হয়, কেন? নবীর এই চাওয়া কেন? তো নবী বলেন ফাইন্নি মুকাসিরুন বিকুমুল উমা, কারণ আমার উম্মত বেশি হাশরের মাঠে এই নিয়ে আমি গর্ব করব। ও দোস্ত খেল করে, হামলাটা কোথায় হয়েছে খেল করে, আল্লাহর নবীর গর্বের জায়গা উম্মত বাড়ো। জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে ওই গর্বের জায়গায় আমরা কুঠারাঘাত করতেছি। এইবার দিল থেকে সাফ কইরা চিল্লায়া বলেন তো জন্ম নিয়ন্ত্রণ কি?
এটা বলতেও কি কোনো সমস্যা আছে? আরে মুফতিরা তো আছে, এত ডরান কেন? বিপদে পড়লে মুফতিরা লাইন টাইন বের করে দিবে, এত ডরায় না। আবার শরীয়ত বিরোধী লাইন না, ওই রকম কিছু আশা করেন না। শাহতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাইহি খতিব এশিয়া আজিব আজিব জবাব দিতেন। কাসিম নানুতুবি আর আতাউল্লাহ বুখারির ব্যাপারে আসছেন, উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে কোনো তুলনা নাই। এই জমানার টকশোতে যদি একবারে পাওয়া যাইত, নাস্তিকরা টেলিভিশনের অফিস থেকে কাঁদতে কাঁদতে বেরিত। একজন আয়েশা শাহতাউল্লাহ বুখারিরে বলে কি, হুজুর আপনারা তো খালি মাসালা ঘুরেই তারে খুসার কি, একটা মশালা দেন না, খাইলে আর পান করলে রোজা ভাঙবো না, একটা সিস্টেম শিখাইয়া দেন না, আসেনি তো? শাহতাউল্লাহ বুখারি কয়, আছে আমার কাছে সিস্টেম আছে। তো কি সিস্টেম? ওই যে আমার জুতাটা আনেন, আমার জুতাটা দিয়ে আপনারে কতক্ষণ জুতা দিয়ে পিটাই, আপনি জুতার বাড়ি খান, রোজা ভাঙবে না। আর যে মেজাজ খারাপ হয়ে যাবে, ওটা হজম করবেন, পান করবেন, তো রোজা ভাঙবে না। সাথে আরেকটা উপকার হবে, বলে কি, রোজা তো ভাঙবে না, কিন্তু জুতার বাড়িটা খাওয়ার পর এইরকম চিন্তা দূর হয়ে যাবে, এই ফায়দা অতিরিক্ত পাবে। তো হুজুর আপনাদের জন্য মাসালা ডাক্তারদের পরামর্শ ক্রমে কিছু রাস্তা আছে, এটা আমরা বলবো না। মূল ফতোয়া কি জন্ম নিয়ন্ত্রণ? এত আসতে না, চিল্লায় বলতে হবে আমার সাথে। জন্ম নিয়ন্ত্রণ, শয়তান এই হারামকে বাজারজাত করার জন্য একটা চটকদার স্লোগান বানাইছে, না তো বাজারজাত করতে পারবে না। নাম দিছে কি, সুখী পরিবার। কথা বলেন, আসেন আসেন, কি নাম দিছে বলেন না, কি নাম দিছে? খেয়াল করেন, ওই আয়াত মাথায় রাখেন। আল্লাহ বলেছেন শয়তানের চক্রান্তের ধরন কি, হারামকে বাজারজাত করার জন্য চটকদার চমৎকার স্লোগান বানাইয়া বাজারজাত করবে, আপনি খেয়াল করতে থাকেন। নাম দিছে বলেন না, কসম আল্লাহ, দিনের বিরুদ্ধে দাঁড়ায় অন্তরে সুখ আসতে পারে না, কারণ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন যে দিন বিমুখ হবে, আমি আল্লাহ তার কলিজায় আগুন লাগাই। ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله বলেন দিন বিমুখ হবে, আমি কলিজা আগুন লাগাইয়া দিব। বাস্তবতা আপনার চারপাশে খেয়াল করে দেখেন, বিলাসবহুল ফ্ল্যাটে থাকে, সন্তানরা প্রতিষ্ঠিত, টাকা পয়সার অভাব নাই, অথচ কি দেখলো জাতি, যেই পিস্তল নিজের নিরাপত্তার জন্য রাখা, ওই পিস্তল দিয়ে নিজেকে নিজে গুলি করে হত্যা করে। কেন? শরীয়ত বিমুখ হবে, আল্লাহ বলেছেন কলিজায় আগুন লাগাইয়া দিব। দিন অমান্য করে কেউ সুখী হতে পারে, এটা অসম্ভব। লক্ষ লক্ষ টাকায় সুখ আরে না। ওই মোল্লারে জিজ্ঞেস করেন, বেতন কত হুজুর? 10,000, বাকি আছে কয়েক মাস। হুজুরের বউরে জিজ্ঞেস করলে, কি গো ভাবি কি অবস্থা? আপনার আপনার বউ যায় জিজ্ঞেস করবে কি অবস্থা, আলহামদুলিল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। খানাটা না কি খান এই 10,000 দিয়ে? আল্লাহ শুকর, না খায়া থাকি না। পায়ের কাছে টাকার বস্তা, মাথার কাছে টাকার বস্তা, দুই পাশে টাকার বস্তা, খাটের নিচে টাকার বস্তা, বালিশের ভিতরে টাকার বস্তা, সুইস ব্যাংকে টাকার বস্তা, কানাডায় টাকার বস্তা, আমেরিকায় টাকার বস্তা, অথচ ঘুমাইতে ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে দুইটা। এই নি সুখ। শয়তান এই জন্ম নিয়ন্ত্রণকে বাজারজাত করার জন্যে চটকদার স্লোগান কি বানাইলো কও তোমরা বলা ভাই? দেখেন কারবার, আহা, মানুষ বাইরে খাদ্যের অভাব হয়, এই চিন্তায় সন্তান হত্যা করলো, অথচ এই মানুষটা কয়দিন পর যখন ডাক্তারের কাছে যায়, তো ডাক্তার কি বলে, গরুর গোস্ত খাবেন না, খাসির গোস্তর দিকে তাকাবেন না, খা ভালো করে এখন খা, খাওয়ার জন্য না মারছিলি, খা। ভাইজান আপনার কিডনির অবস্থা বড় নাজুক, ফল টল খাবেন না। আরে ডাক্তার সাহেব বলেন কি,
সব নিষেধ, একটু চা খাওয়া যাবে নি, খাবেন তবে বেমজা কইরা, চিনি ছাড়া খাওয়া যাবে। মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই থিওরি ভুল। শুধু শরীয়তের কথা না, এটা বর্তমানের অর্থনীতিবিদ যারা, জগৎ শ্রেষ্ঠ অর্থনীতিবিদ যারা, তাদেরও বক্তব্য এটাই। আমাদের পাশের দেশ ভারতের কলকাতার অমৃত সেন, দুনিয়া বিখ্যাত অর্থনীতিবিদ, কয়েক বছর আগে নোবেল পুরস্কার, দুনিয়া শ্রেষ্ঠ পুরস্কার, দুনিয়ার দিক থেকে নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হইলেন। কোন গবেষণার কারণে জানে? তিনি গবেষণা করে দেখিয়েছেন মানুষ বাড়লে খাদ্যের অভাব হয়, এই থিওরি ভুল। কেন? অনেক কারণ বলেছেন। একটা সময় আপনাদেরকে আমার বড় ভালো লাগছে এটা, বলে একজন মানুষ বাড়ছে তো খাবারের মুখ বাড়ছে কয়টা, কথা বলে তোরা সামনে যেগুলো আসছ কথা না বললে কিন্তু মুরগি বানাই যাবে। আমরা মুরগি বানাইলে এটা হয়ে যায় মানবাধিকার লঙ্ঘন। আজকে গেছিলাম বরিশাল, আইসিএম বরিশাল দিঘা, বিকালের ফ্লাইটে দুপুরে যাইয়া সকালের ফ্লাইটে যাইয়া বেড়াগের কাছে ওয়াজ যা আছে মিলাইয়া দিয়ে আবার বিকালের ফ্লাইটে আইসি। যাওয়ার সময় ক্যাডেট কলেজের, বরিশাল ক্যাডেট কলেজের পাশ দিয়ে যাইতেছিলাম, তো দৃশ্য দেখি আর ভাবি আয়রে পোলাপান্ডিরে মুরগি বানায় রাখছে, ক্যাডেটের পোলাপান্ড ড্রাম করাইতেছে মুরগি বানায় দেখছো কারবার। হেরা মুরগি বানাইলে হয় শরীর চর্চা, আমরা মুরগি বানাইলে হয় মানব অধিকার লঙ্ঘন। ওরা ব্যায়াম করলে হয় শরীর চর্চা, আমরা ব্যায়াম করলে হয় জঙ্গি ট্রেনিং। ওই যাব দুঃখ কারে বলবো, থাক রেখে দে বাদ দি। তিনি প্রমাণ করেছেন, বলে দেখো একজন মানুষ বাড়লে খাবারের মুখ বাড়ছে কয়টা, অথচ কর্ম হাত বাড়ছে দুইটা। মুখ বাড়ছে কাজের হাত বাড়ছে, কামাইন্য বাড়ছে খাওয়াইন্য একজন, কামাইন্য দুইজন, অভাব কেন হবে? বাস্তব কথা, এটাও চরম বাস্তবতা। বিশ বছর আগের বা ৩০ বছর আগের অবস্থা আপনি নিজে দেখেন আপনার চারপাশে, আঙ্গুর আঙ্গুর, এটা স্বাভাবিক কোনো খাবার ছিল না, এটা ছিল রোগীর খাবার। ও বুড়ারা বলতে পারবে, পোলাবেন তোরা বিশ্বাস করবি না, রোগী দেখতে যাবে আঙ্গুর নিয়া, কেমন ইংলিশর পাওয়া যাবে, থাক দূরে বাইতুল মোকাররম যাওয়া লাগবে বা নিউ মার্কেট। তো যাই আর কি, দেখা গেছে এক দোকানদার এক শের আঙ্গুর নিয়ে বসছে, কদ্দুরে কেজি না কদ্দুর এক শের, যার মধ্যে অর্ধেক গুলা শুকায় কিসমিস হয়ে গেছে, বেচা কিনা নাই, কিনছে কদ্দুরুক যায় আধা পোয়া, প্যাকেটে বইরা, প্যাকেট না ঠোঙ্গা 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 বইরা দিয়ে দিয়েছে, হয়ে গেছে রুগী দেখার জন্যে। আর এখন কি অবস্থা, অলিতে গলিতে টমের দোকানে ব্ল্যাক কালার, মেরুন কালার, সবুজ কালার, তিন পদের তিন রকমের আঙ্গুর, মন কেমন ঝুড়া থাকে টঙ্গের দোকানে। খানা বাড়ছে না কমছে, কথা বলেন কথা বলেন, খানা বাড়ছে না কমছে। আমরা যখন ছোট ছিলাম, মা যখন খাবার দিতেন, বলাবেন শোন তখন তো বিশ্বাস হবে না, মা যখন খাবার দিতেন প্লেটের কোনায় যে মাছের টুকরা, ওই মাছ খুঁটে খুঁটে ভাত খাই নাই, ওই মাছ দেখে দেখে ভাত খাইছে। মুরব্বী দুই একজন নাই রে, কথা আপনারা তো নাবালক মানুষ, ওই ওই আপনি সব সব ভাই আচ্ছা আপনারা কথা কথা ঠিক, কথা বলেন কথা ঠিক। এখন বলাবেন রে মাছ দিলে খায় না, কত রকমের মাছ খাইতে চায় না, গোস্ত লাগে গোস্ত, অথচ গোস্ত একসময় মেহমানের খাবার ছিল। বাড়িতে মেহমান আসলে মহিলারা চারিদিকে জাল পাইতা ছোট্ট একটা মুরগি ধরত, দইরা এডারে যে রান্না করার সময় কুটত, ওই হুজুররা জানে এই পরিভাষা, জুজুল্লা দিলায়াতা জাজ্জা, টুকরা করতে করতে আর টুকরা করা যায় না, বন্টনের সময় মাথা যায় যার ভাগে গলা আর সে পায় না, গলা যায় যার ভাগে সে আর ঠ্যাং পায় না, ঠ্যাং যায় যার ভাগে সে আর কলিজা পায় না। আজকের যে রান, ওই সময় ওই রানের টুকরা হইতো চাইটা, বড়টা পাইতো জামাই, কথা বলে না, জুয়ানের সংখ্যা বেশি তো হেরাটার পাইতেছে না। এই রান এখন আস্তাটা দিল জামাই খাবে না, হেরা আস্তা মুরগি দেওয়া লাগে আস্তা, আবার বহু জামাই আছে আস্তায়ও চলে না, আস্তা খাসি লাগে, কথা বলে ঠিক।
আমরা হেফজ পড়ছি আরজাবাদ মাদ্রাসায় 86-87, আমার মনে আছে। আর মাদ্রাসার অভাব, লাবড়া দেয় লাবড়া, লাবড়া চিনুস নি বলে ভেজিটেবল, ভেজিটেবল সবজি লাবড়া। এখন আইটেম বাড়ছে তো, এখন নাম পাল্টা গেছে। আমাদের সময় আইটেম ছিল একটা, হয় মিষ্টি কুমড়া অথবা শুধু লাউ অথবা শুধু কচু অথবা শুধু বেগুন অথবা শুধু আলু। এই বিশাল ডেক নামক পদ্মা নদীর মধ্যে ছোট্ট একটা ইলিশ মাছ ছেড়া দিয়া গুড়ুড়ি মারত, আমার মনে আছে। মোটা একটা কাড়া পাইলে লইয়া দিতাম চিৎকার, আল্লাহু আকবার, পাওয়া গেছে রে ভাই। আরে পোলা ভাই কি বুঝাবো, ওই কথা কয় খানা বাড়ছে না কমছে, খানা বাড়ছে না কমছে, বোকা কথা কা। ওই জন্ম নিয়ন্ত্রণ যদি মুরগি করতো তোর কপালে ডিম যুক্ত না, ওই জন্ম নিয়ন্ত্রণ যদি গরু করত আর 500-600 টাকা কেজিতে গোস্ত খাওয়া লাগতো না, হাল দেওয়ার জন্য গরু পাওয়া যাইতো না, মাওনা আক্রম করিত গরু, চল গরু করতো, আমরা সংখ্যায় কম, আপনি যান কথা বলেন কথা। অথচ এই হারামটাকে বাজারজাত করার জন্য এরা স্লোগান বানাইলো কি, এটা তো আছে। আরেকটা শুন বেটা, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আল্লাহ নবী বলেন বেশি হইলে ভালো হয়, এরা নবীর বক্তব্যের বিপরীতে স্লোগান বানাইছে কম হইলে ভালো হয়। চটকদার স্লোগান দিয়া হারামকে বাজারজাত করতেছে। আল্লাহ বলেন ওটা আমি আগেই জানাইয়া দিছি, ওয়াকায়াবনা লাহুম কুরআনা ফাযাইয়ানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শরীয়ত বিরোধী কাজকে শোভনীয় করে সুন্দর চটকদার স্লোগান দিয়া বাজারজাত করা, এটা শয়তানের চক্রান্তের একটা নমুনা। পোলাবাইন তো পক্ষে কথা আইতাছে, অগ্রিম আমার একটা মাশাল্লাহ দিয়ালা, মুরব্বীরা তো খেপবে, আবার খেপবে না ইনশাআল্লাহ। আল্লাহর বিধান মালিক বলেন, এটা আমার কথা না, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ। মুরব্বীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, ও অভিভাবকরা, সন্তান যদি বয়স্ক হয়, প্রাপ্ত বয়স্ক, বেশি দেরি করেন না, বিয়া করাইয়া দেন। কি করাইয়া দেন, এতক্ষণে যায় এমন মতো, কিন্তু মুরব্বীরা যে খেইবা গেছে, হুজুর এমনি আটকাই তারি না, আবার দেন উস্কানি, এটা আমি দিছি না আল্লাহ কইছে, কথা বলেন না, তা আছেন তো তালে ওয়াজ করেন আর মানুষের মেয়ে আল্লাহর হস্তে খান, এই পোলারে খাওয়াই তারি না, বউ খাওয়াবে কি, এটা যে আপনি বলতে পারেন এই খবর আল্লাহর আছে, আছে বলেই আল্লাহ সাথে সাথে বলে দিতেছেন, ও খাওয়ানির চিন্তা আপনি করেন না। ইয়াকুনু ফুকারা, যদি দরিদ্র হয় স্বামী স্ত্রী, তা আল্লাহ বলেন বিয়া এমন পবিত্র আমল, এই আমলের বরকতে ইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, এই স্বামী স্ত্রীকে স্বাবলম্বী বানানো, তাদেরকে ধনী বানিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আপনি মুরব্বী কেন টেনশন করেন, কারবার দেখেন শয়তান বিয়াকে নানান শর্ত লাগাইয়া দিয়া কঠিন করতে 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 চূড়ান্ত জায়গা নিয়ে গেছে। কেন, বিয়ে যত কঠিন হবে জিনা তত সহজ হবে। শর্ত লাগাইতে লাগাইতে নতুন শর্তের মধ্যে আসছে বয়স, বয়স 16-18 বয়স লাগাইছে, 21 নতুন করছে মনে হয়, 18-21 আরো বাড়ছে, সুবহানাল্লাহ। শরীয়ত বলে উপযুক্ত হলে বিয়ে করাইয়া দাও, শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্য এরা চটকদার স্লোগান কি বানাইছে, বাল্য বিয়া। স্লোগানের নাম কি, মানুষ হ্যাঁ ঠিকই তো, এত রূপ মাইয়া যাইয়া শাশুড়ির কনি খাইব নাকি,
সংসার বুঝে? আরে সংসার বোঝার দরকার কি তোমার? বিয়া করাইলে সংসার করতে হবে, এটা কে কইছে? মেয়ে থাকবে মেয়ের বাড়িতে, ছেলে থাকবে ছেলের বাড়িতে, বিয়া হয়েছে দেখা সাক্ষাৎ হবে, প্রেমিকা লইয়া ঘুরতে না যায় বউ লইয়া ঘুরতে যাবে, সমস্যা। নাম দিছে বলেন বলেন, দুই তিন বছর আগে দোস্ত শুনেন হামলা কোথায় হচ্ছে, শুনেন টার্গেট কি তাদের, খেয়াল করেন। দুই বছর আগে বগুড়া এক বিয়ে, ১৪ বছরের মেয়ে, খুব মনোযোগ দিয়া শুনেন, বিয়ে করলো ছেলে মেয়ে, বিয়ে করলো, বিয়ে করাইলো বাবা মা, করাইলো কে? সরকারি নথিভুক্ত করলো কাজী, কে করলো? সব গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অন্যদের। মসজিদের ইমাম সাহেবরে খবর দিছে, হুজুর বিয়াটা পড়ায়া দিয়া যান, হুজুর চিন্তা করছে বহুদিন ধরে ভালো খাই না, ২০০ টাকা পাইলে বাজারটা হইব, খাইয়াও আইলাম, ফান্ডা সামাইতে সামাইতে আল্লাহর বান্দা আইছে বিয়া পড়াই। যেই হুজুর বিয়া পড়াইতে আইছে, প্রশাসনের লোক যায় হুজুরকে গ্রেফতার করছে। রাখ রাখ রাখ, ঠিক পরে কইছে। যেই প্রশাসন আইসে গ্রেফতার করছে, অদস্ত খেয়াল করে, বিয়ে করলো কে? ছেলে মেয়ে, বলেন আমার সাথে, বিয়ে করলো কে? করাইলো কারা? সরকারি নথিভুক্ত করছে কে? কাজী। বিয়ে করলো যারা ওদেরকে ধরলো না, বিয়ে করাইলো যারা ওদেরকে ধরলো না, সরকারি নথিভুক্ত করলে যে কাজী, কাজীকে ধরলো না, ধরলো মৌলবীকে। কারণ কি? কারণ টার্গেট ইসলাম। টার্গেট কি? অথচ এই ১৪ বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে, তখন বাল্য প্রেম বৈরাগ কেউ আটকায় না। এই ১৪ বছরের মেয়েটা ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিটা বৃত্তি করে, বাল্য প্রতিটা বৃত্তি বলে তাকে কেউ আটকায় না। আটকানে কখন সুযোগ আছে? যখন দেখে ইসলামী পন্থায় তাদেরকে বিয়ে শাদি দেওয়া হচ্ছে, তখন আটকানোর সুযোগ আছে। কেন? টার্গেট ইসলাম। শরীয়তের বিধান হচ্ছে লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইন, সম্পদ বন্টনের শরীয়ত নীতি, ভাই যা পাবে বোন পাবে অর্ধেক, বলে ভাই যা পাবে বোন পাবে, বোন যা পাবে ভাই পাবে ডাবল, বলে আবার বলে, ভাই যা পাবে বোন পাবে, বোন যা পাবে ভাই পাবে, এই বিধান কার? এই বিধান কার? শরীয়তের এই বিধানকে ঠেক দেওয়ার জন্য শয়তান চটকদার স্লোগান বানাইছে, ওই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। আল্লাহ কয়, তুই এমন বুঝতেছ? আমি তো আগেই জানাই রাখছি, অকাইয়াবনা আলাইহিম কুরআনা, চটকদার স্লোগান দিয়া বাজারজাত করা, এটা শয়তানের চক্রান্তের একটা ধারা। কি বুঝাইতে চায়? এই মেয়ে যেই বাবার সন্তান, ছেলেও তো একই বাবার সন্তান, তো ছেলে কেন ডাবল পাবে, মেয়ে কেন অর্ধেক পাবে? হঠাৎ মূর্খ জাহেল সমাজ শুনলে কয়, হ্যাঁ কথা তো ঠিক, কথায় যুক্তি আছে, কথায় কি আছে? ঘোড়ার ডিম আছে, যুক্তি বুঝোস তুই? এগুলা শিশু সুলভ যুক্তি, যেই যুক্তি দেয় এটা শিশু সুলভ যুক্তি। সমান অধিকার এটা একটা ধোকার অধিকার, দুনিয়ায় কোথাও সমান অধিকার চলে না। মসজিদের ইমামের যেই বেতন, মুয়াজ্জিনের একই বেতন, কথা বলেন না? ওসি সাহেবের যেই বেতন, এস আই এর একই বেতন, ডিসি সাহেবের যেই বেতন, ওসি সাহেবের একই বেতন, মাননীয় প্রধানমন্ত্রীর যেই ভাতা পান, নিচস্থ কর্মকর্তাদের একই ভাতা। দুনিয়ার কোন জায়গায় সমান অধিকার চলে? ইসলামে কেন টানাটানি? কারণ টার্গেট ইসলাম। টার্গেট কি? সমান অধিকার বলতে কোনো অধিকার নাই, ইনসাফের অধিকারের নাম হচ্ছে ন্যায্য অধিকার। কি অধিকার? সন্তানের সম্পদ বন্টনের যে নীতি,
আর যে রীতি ইসলাম দিয়েছে এটা সমান অধিকার নয়, এটা ন্যায্য অধিকার। বলে মানি কি? বলে মানি বুঝেন, মানি বুঝেন। আমাদের হাবিবুল্লাহ ভাই মাদ্রাসার বাজারের জন্যে কেশিয়ার সামনে বলছে বাজার করে আনে, লিস্ট দিছে, লিস্ট লিস্ট ধরে হিসাব করে। উনি তো প্রতিদিন বাজার করে, আইডিয়া আছে কত আসতে পারে বিল। তো বলে যে হুজুর হাজার দশেক হইতে পারে। তাই বললে ভাই দামাত বারাকা তোমার আলী অফিস থেকে দশ হাজার দিয়া কই যান বাজারে যান। ভাইয়ের ছোট্ট ছেলে আছে একটা পাটনা, এক আব্বা আমিও বাজারে যাব। তো যাবে ভালো কথা। তো ম্যানেজার সাহেব বলে ওরে তুলে যান বাজারে, কিন্তু হ্যাঁ কেমন জানি একটু মোড়ামুড়ি করতাস। তাই বললো ভাই তো চিনে, নিজের ছেলের নিজে চিনে না, চিনে বুঝছে মোড়ামুড়ির কারণ কি। তো পকেট থেকে একশো টাকা বাইর করে দিছে, হইলো তুই মজা খাইস, মজা খাইস। যেই না একশো টাকা দিছে, হ্যাঁ আরো জোরে একটা মোড়া দিছে। কি রে এমন করস কেন? একশো টাকা নেমো না, কত লাগবো? দশ হাজার। কত কি করছ তুই? দশ হাজার কেন? ওরে যে দিছ কারে? ম্যানেজার রে কারে? হ্যাঁ তো বাজারে যাবো, তা আমিও তো জানবো সমান অধিকার। আরে আরে তো দিছি দশ হাজার বাজার করার জন্য, তোরে তো একশো দিছি মজা পাওয়ার জন্য। কৌশল বুঝি না, সমান অধিকার, আমারও দশ হাজার দেওয়া লাগবে। ভাই বোনের সমান বন্টন, সমান অধিকারের স্লোগান যারা দেয় এরাও এই শিশুর মতোই যুক্তি দেয়, আমিও বাবার সন্তান, ছেলেও বাবার সন্তান, সমান অধিকার দিতে হবে। আরে বোকা, ছেলেকে যে ইসলাম দুই ভাগ দিছে, ওরে বাজার করতে দিছে, তোরে যে এক ভাগ দিছে বাজারের দায়িত্ব নাই, তোরে মজা খাইতে দিছে। বলে মানি কি? মানি বুঝোস না, না এর লেগে তুই পাগলামি করস। ছেলেরে আল্লাহ ভাগ দিছে কয়টা? কয়টা দায়িত্ব দিছে? চারটা ভাগ দিছে দায়িত্ব। মেয়েরে ভাগ দিছে দায়িত্ব শূন্য। বলে ছেলের চার দায়িত্ব কি? বলে ও ছেলে, তুমি যদি বাবা হও তো মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তোমার এক নম্বর। ও ছেলে, তুমি যদি স্বামী হও, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার দুই নম্বর। ও ছেলে, তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তোমার তিন নম্বর। ও ছেলে, তুমি যদি ভাই হও, বাবা নাই তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তোমার। ভাগ দিছে কয়টা? দায়িত্ব কয়টা? বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? মেয়েরে ভাগ দিছে কয়টা দায়িত্ব? আছে তো। বলে কি? ও মেয়ে, তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব ছেলের। ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। ও মেয়ে, তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব বাবা। ও মেয়ে, তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের। বলে তো আমারে যে এক ভাগ দিলেন, কোয়টা দিছি তোরে মজা খাওয়ার লেগে? একটু লিপস্টিক কিনবি, একটু আলতা কিনবি, একটা লাল ফিতা কিনবি, একটু চুড়ি কিনবি, একটু ভেন্টি ব্যাগ কিনবে, বটর বটর করবি, তবে এই জন্যে দেওয়া হয়েছে। খরচের কোনো দায়িত্ব তোর কান্দে নাই, সব খরচের দায়িত্ব ছেলের। এই অবস্থায় যদি কেউ সমান অধিকার চায়, ওইটাও আমার হাবিবুল্লাহ ভাইয়ের ওই ছোট্ট বাচ্চার মতো শিশু সুলভ অযৌক্তিক যুক্তি কিনা কথা বল। অথচ এই অযৌক্তিক যুক্তিটাকেই তারা বাজারজাত করার জন্য শয়তান নাম দিল কি? বলেন না, বলেন না, কি নাম দিল? আল্লাহ বলেন ওটা তো আমি আগেই জানায় রাখছি, ওয়াকাইয়্যাবনা লাহুম কুরআনা ফাযাইয়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শরীয়ত বিরোধী কাজকে শোভনীয় করে চটকদার চমৎকার স্লোগান দিয়ে বাজারজাত করা, এটা শয়তানের চক্রান্তের একটা লাইন, একটা ধরা। আল্লাহ আমাদের সবাইকে শয়তানি চক্রান্ত থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।